আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি অলমোস্ট ফাউন্ডেশনে ডুবে গিয়েছিলাম। কমেন্ট করে জানান তাড়াতাড়ি, আপনিও কি এই ফাউন্ডেশন টেকনিকটি ট্রাই করবেন। 2 hours later. স্বাগতম প্রিয় সুন্দর মানুষেরা, শুরুতে আমি নিয়ে নিচ্ছি কন্ট্যাক্ট লেন্স, কারণ আমি চশমা ছাড়া চোখে কিছুই দেখি না। এরপর আমি নিয়ে নিচ্ছি হেয়ার ব্যান্ড, এই স্টেপটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হেয়ার ব্যান্ড ছাড়া আমার চুলও ফাউন্ডেশনে ডুবে যেত। বিড়ালের কানওয়ালা হেয়ার ব্যান্ড না নিলেও চলবে, কিন্তু আমার বিড়ালের কানওয়ালা হেয়ার ব্যান্ড ভালো লাগে। এরপর আমি নিয়ে নিচ্ছি প্রাইমার, এটাকে আমি ভালো করে আমার মুখে ডলে নিচ্ছি। এরপর আমি নিয়েছি আরেক ধরনের প্রাইমার, কারণ আমার নাকের পাশে ওপেন পোর্স রয়েছে। এখানে আমি একটা ডার্ক আর একটা লাইট কালারের ফাউন্ডেশন মিক্স করে নিচ্ছি, কারণ ডার্ক কালারের ফাউন্ডেশনটা আমার জন্য একটু বেশি ডার্ক ছিল। কেন বাটি নিয়েছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এখানে অনেক বেশি পরিমাণে ফাউন্ডেশন রয়েছে। এরপর এটাকে আমি আমার মুখের উপর দিয়ে নিচ্ছি, যাতে হাত দিয়ে ম্যাসাজ করতে সুবিধা হয়। এবার আমি ডোলে ডোলে ফাউন্ডেশনটাকে আমার ফেসের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। এই স্টেপটা হাত দিয়ে করা খুবই জরুরি, কারণ হাত দিয়ে ব্লেন্ড না করলে আপনার ফাউন্ডেশনটা আসলে ভালোভাবে ব্লেন্ড হবে না। মানে মেক শিওর করতে হবে যাতে ফাউন্ডেশনটা আপনার পোর্সের ভিতরে, আপনার ফেসের কোনায় কোনায়, প্রত্যেকটা লোমকূপের ভিতরে ভালো করে ঢুকে যায়। গলায়ও একটু ম্যাসাজ করে নিচ্ছি, কারণ ফেসের সাথে গলার শেডটা ম্যাচ হওয়া আসলে ইম্পর্টেন্ট। এরপর আমি একটা মেকআপ স্পঞ্জ দিয়ে আমার ফাউন্ডেশনটাকে আরেকটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বেচারা স্পঞ্জটার জীবনের আজকেই শেষ দিন ছিল, আসলেই শেষ দিন, কারণ আমি স্পঞ্জটাকে ফেলে দিয়েছিলাম, এটা পরিষ্কার করার শক্তি আমার মধ্যে ছিল না। আহা, মন বলে আমি কি সুন্দর। এরপর আমি একটা টিস্যু দিয়ে আমার ঠোঁট থেকে ফাউন্ডেশনটা উঠানোর চেষ্টা করছি। ধুলো থেকেও উঠানোর অপচেষ্টা করেছিলাম, কিন্তু এটা খুব কঠিন একটা কাজ ছিল, এই জন্য পরে আমি পেন্সিল দিয়ে আমার ধুলোটা যতটুকু পারি এঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমার ধুলো রয়েছে। এবার আমি নিয়েছি কনসিলার, এটাকে আমি আমার চোখের ভিতরের দিকে একটু, বাইরের দিকে একটু দিয়ে নিচ্ছি। এভাবে দিলে নাকি চোখটাকে একটু বড় দেখা যায়। এরপর নাকের উপর দিতে হবে, কপালে দিতে হবে, এইসব জায়গায় মানুষ দেয় দেখে আমিও দিচ্ছি আর কি। এবার একটা স্পঞ্জ দিয়ে আমি এটাকে হালকাভাবে ব্লেন্ড করছি, কারণ বেশি ব্লেন্ড করলে এটা ফাউন্ডেশনের মধ্যে হারিয়ে যেত। এবার আমি নিয়েছি একটা কন্ট্রোল স্টিক, আমার চেহারায় যেসব জায়গায় আগে ছায়া ছিল কিন্তু এখন ফাউন্ডেশন রয়েছে, সেসব জায়গায় ছায়াগুলোকে আবার ফেরত আনার চেষ্টা করছি। নাকের দুই পাশে এভাবে দিলে নাকি নাকটাকে খাড়া দেখায়, এই জন্য আমিও দিচ্ছি। এবার আমি আবার সেই মেকআপ স্পঞ্জটা দিয়ে এটাকে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি নিয়েছি ব্লাশ, ব্লাশ আমার খুবই পছন্দ। এখানে হয়তো আমার ক্রিম ব্লাশ ইউজ করা উচিত ছিল, কিন্তু আমার কাছে ক্রিম ব্লাশ ছিল না, এই জন্য আমি বেশি করে পাউডার ব্লাশ ইউজ করেছি। এরপর আমি নিয়েছি একটা পাউডার কন্ট্রোল, এটা দিয়ে আমি আবার ওই সব এরিয়ার উপর দিয়ে অ্যাপ্লাই করছি যেসব এরিয়ায় আমি ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেছিলাম। নাকের দুই পাশে আবার দিচ্ছি, প্রচুর খাড়া নাক দরকার। এরপর আমি নিয়েছি পাউডার, পাউডারে ডুবে যেতে হবে, প্রচুর পাউডার দরকার লাইফে, চোখের নিচে, নাকের উপরে পাউডার দিয়ে দাড়ি মোজ বানাতে হবে, কপালে, গালে, যেখানে যেখানে আপনার ফাউন্ডেশন রয়েছে সব জায়গায় আপনাকে পাউডার অ্যাপ্লাই করতে হবে প্রচুর পরিমাণে। এরপর আমি নিয়েছি সাদা কনসিলার, এটাকে আমি আইশ্যাডোর বেস হিসেবে ব্যবহার করেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি ব্রাউন আইশ্যাডো, কারণ আমি একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম। চোখের বাইরের দিকে আমি ব্রাউন আইশ্যাডোটা দিয়ে নিচ্ছি, এভাবে করলে নাকি চোখটা বড় দেখায়। এরপর আমি নিয়ে নিচ্ছি আরেকটা ব্রাউন আইশ্যাডো, একই ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করছি, কারণ অনেকগুলো ব্রাশ ব্যবহার করলে পরে সেগুলো ধুতে অনেক কষ্ট হয়। এরপর আমি একটা শিমার আইশ্যাডো নিয়েছি, এটাকে আমি আমার আঙুল দিয়ে চোখের উপরে বসিয়ে নিচ্ছি, কারণ এভাবে বেশি পিগমেন্ট আসে আর ধুইতেও অনেক কষ্ট হয় ব্রাশ, এই জন্য। এরপর আমি একটা বড় ব্রাশ দিয়ে আমার মুখে যে এক্সেসিভ পাউডার ছিল সেটাকে ঝরিয়ে নিচ্ছি।
ব্যাস এটা হচ্ছে আজকের ফিনিশড লুক আমি ক্যামেরার বাইরে আইল্যাশ আর লিপস্টিক অ্যাপ্লাই করেছি বেশ ন্যাচারাল একটা লুক ক্রিয়েট হয়েছে এটার সব বলবে আমার হাত এক কালার চেহারা এক কালার কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন যে তারা আসলে এক কালার না আলাদা আলাদা কালার এদিকে রাজধানী ঢাকা এলাকার একটি বাড়িতে ঘটে গেছে অকল্পনীয় একটি দুর্ঘটনা ফাউন্ডেশনের আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে একটি মেকআপ স্পঞ্জের আহত হয়েছে বেশ কিছু মেকআপ ব্রাশ সহ আরও অনেক সামগ্রী এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে সকলকে নিউ সাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি